পুলিশ রিফর্মের কাজ তো শুরু হবে আপনারা বল এক তারিখ থেকে না শুরু হওয়ার কথা আজকে থেকে তো রিফর্মের কাজটা তো আমি করতেছি না একটা তো আলাদা কমিটি করে দেওয়া হয়েছে ওই কমিটি কাজটা শুরু করবে ওই কমিটি রিফর্মের তারা একটা আমাদের কাছে রিপোর্ট দিবে ওই রিপোর্টের উপরে বেশ কি রিফর্মটা হবে এখন পর্যন্ত তো কমিটি তো রিফর্মের ইটা আমাদের তো কাজ এই তো দেয় নাই এখন একশো সাতাশি জনের মতো ছিল এরপরে আর আমার মনে হয় কেউ যোগদান করে নাই যারা যোগদান করে নাই তাদের আইনের আওতায় আনতে হবে তারা আমাদের কাছে এখানে মানে কি বলে আর তারা আমরা পুলিশ বলবো না তারা আমাদের কাছে এখন ক্রিমিনাল হিসাবে হবে সংখ্যাটা যেহেতু আমি তো বলি নেই আমি তো একটা সংস্থা থেকে পাইছি দাদা বাট ওই সংখ্যাটা মানে সঠিক প্লাস আমরা পুলিশ নূতন শুধু পুলিশ না পুলিশ নূতন নিয়োগ আমরা অলরেডি কনস্টেবলদের নিয়োগের জন্য অলরেডি অ্যাডভার্টাইজ করে কিছু কিছুদিনের ভিতরে আজকে কি কালকের ভিতরে আপনারা দেখবেন এস আই নিয়োগের ক্ষেত্রেও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা আনসারের ক্ষেত্রে নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি এবং বিজেপির ক্ষেত্রে আমরা নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি সংখ্যাটা তো আমি এই মুহূর্তে আপনারা বলতে পারবো না সংখ্যাটা কত